হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য এক্কা দোক্কা সিরিয়ালের আপডেট নিয়ে কি ব্যাপার রাধিকা খাবার খাচ্ছ না কেন দিন আপনার তো অনেকক্ষণ যাবৎ খাইয়ে দিই হাত ব্যথা নিশ্চয়ই হয়ে গেছে আমি নিজে খেয়ে নিচ্ছি আমি কখন বললাম এই কথা দেখো তোমাকে কিন্তু পুরোটা শেষ করতে হবে আমি একসাথে এত ফল কখনও খাইনি তো এখন খেতে হবেই আপনার নির্দেশ আমি কেন মানব বলুন তো আমি তো কদিন পরে চলেই যাব। কে বলতে পারে কার বাড়িতে কাকে সারা জীবন থাকতে হতে পারে কি কিচ্ছু না আমার সব কথার মানে খুঁজলে কি হবে রাধিকা তুমি তোমার বাপিকে যতই ফোন করো তুমি যেতে পারছো না এখন আর তোমার শরীরের হালচাল কী কি আবার ভালো আগের থেকে কেমন ভালো ব্যথা থেকে রিলিফ পেয়েছো অনেকটা পেয়েছি পুরোপুরো কি আর ব্যথা চলে যায় তা তো যাবে না তবে জানো আমার খুব খুশি খুশি লাগছে আমি আমার বাবা এবং পিসিমণিকে বলে দিয়েছি যে আমি বিয়ে করতে চাই তারা তো ধুমধামভাবে সব কিছু বিয়ের আয়োজন শুরু করে দিচ্ছে আপনার এমন অবস্থা যে পারলে কালকেই বিয়ে করে ফেলেন না সেটা আমি করব না কারণ আমি নিজে পায়ে দাঁড়িয়ে তারপরে নিজেই বিয়ের মণ্ডপে হেঁটে যাব। এই চ্যালেঞ্জটা আমি হাতে নিচ্ছি কারণ কালকে আমি ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব এবং আমি আমার ট্রিটমেন্ট করাতে শুরু করলে আমি জানি যে আমি হাঁটতে পারবো আর তারপরে আমি বিয়ে করতে যাব। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না তাহলে আপনার তো এক মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে না সেটা হবে না আমি পনেরো দিনের মধ্যে সুস্থ হয়েই বিয়ে করে ফেলব তবে আমাকে তো বলেছিলে তুমি আমার মেয়ে খুঁজে দেবে ম্যাট্রিমোনিয়ান সাইডে তো সেটা কোথায় দেবো এখন এখনই আপনার প্রয়োজন নাকি হ্যাঁ সেটা করলে তো ভালোই হয় তবে জানো আমার কেমন মেয়ে পছন্দ তুমি বলতে পারবে হ্যাঁ দেখতে খুব সুন্দরী হতে হবে ডাক্তার হতে হবে আর কি যে ঠান্ডা সৃষ্ট হবে কখনো না কাকু কাউকে দেখলে মনে হয় যে সে খুব রাগী তোমাকে দেখলে মনে হয় না তুমি সেটা বুঝতে পারো না কী বললেন আপনি না কিচ্ছু না দেখুন আমি এই বাড়ি থেকে চলে যাব আমার যত তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার আমি চেষ্টা করছি কেন এই বাড়িতে কি থাকলে তোমার কোনো অযত্ন হচ্ছে আর সামনেই তো আমার বিয়ে অনেক কাজ অনেক দায়িত্ব তোমাকে পালন করতে হবে সেগুলো না করলে কি চলবে আর আমার জীবনে তো একজন সঙ্গীর প্রয়োজন এই যে আমি অসুস্থ হয়েছি আমার সেবা করতো আমার পাশে থাকতো সময় আমাকে সাপোর্ট করতো মানসিকভাবে সেইটা তো পাচ্ছি না তার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করে নেব আর সেজন্যই বুঝি আপনি এতটা আনন্দিত হয়ে লাফাচ্ছেন তো কী করবো এতদিন বিয়ে না করে অনেক ভুল করেছি এখন বিয়ে করব খুব ভালো লাগছে আর তো ওদিকে রাধিকার বাড়িতে অনির্বাণের বাবা চলে গেছে বলে যে দেখুন যতদিন প্রয়োজন আমরা রাধিকার থেকে ওর বিয়ের কথাটা লুকিয়ে রাখবো এই সারপ্রাইজ দিয়ে রাধিকাকে বিয়েটা করতে চাইছে কারণ রাধিকা অনেক দিন অনির্বাণকে পাত্তা দেয়নি অনেক কষ্ট দিয়েছে জ্বালিয়েছে তাই রাধিকার ওপর দুষ্টু মিষ্টি একটু প্রতিশোধ অনির্বাণ নেবে তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবেই হোক না কেন রাধিকাকে না জানিয়ে একটু রাধিকার সাথে মজা করে বিয়েটা করবে এটা কেমন হয়ে গেল না আঙ্কেল একদিন রাধিকা অনির্বাণকে বিয়ে করতে রাজি ছিল আজকে তো অসুস্থ তাহলে ও কী করে রাজি হবে কি না সেটা তো আমাদের জানতে হবে দেখো মা আমি রাধিকাকে তোমাদের মতোই ভালো চিনি ও কিন্তু রাজি তা না হলে অনির্বাণ কখনোই এই কথাটা আবারও তোমাদের বলতো না আমাকে এবং পিসিমণিকে চুপচাপ যেমন থাকতে বলেছে তেমন তোমরাও একটু ধৈর্য ধরে থাকো না কি মজাইটা না হবে তোর দাদু ভাই এসে শুনতে পারলে অঙ্কিতা জানিস তো খুব খুশি হয়ে যাবে অনির্বাণকে তো আমরা আগে থেকেই সবাই পছন্দ করতাম চেয়েছিলাম যে দুজনের বিয়ে হয়ে গেলে দুজন খুব ভালো ডাক্তার হবে ভালো থাকবে কিন্তু মাঝে কি সন্দেহ টন্দেহ করে অনির্বাণ আমাদের মেয়েটাকে কষ্ট দিল এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে আমরা আর খুশি না হয় কী করি বলুন তবে দেখুন রাধিকার বিয়েতে রাধিকা জানবে যে ওড়িশাতে অনির্বাণের বিয়ে হচ্ছে শেষ মুহূর্তে এখন নয় এখন একটু রাধিকাকে তর্পে তর্পে অনির্বাণ কষ্ট দিয়ে দেখতে যাচ্ছে যে রাধিকা কতটা ধৈর্য ধরে থাকতে পারে কতটা ভালোবাসার রাধিকার জোর রয়েছে আর সব কিছু করতেই আমাদেরকেও এখন একটু সামলে চলতে হবে রাধিকার বাবা হেসে ফেলে বলে অনির্বাণ বড় ডাক্তার হতে পারে এতটা যে অনির্বাণ ছোট মানুষ সেটা আমি বুঝতেই পারিনি আমি তো চাই ওরা দুজনে সুখী হোক ভালো থাকুক আর তাই বাবা হিসাবে আমার কোনো আপত্তি নেই তবে আমরা রাধিকার সাথে দেখা করতে যাব আসবেন আপনারা এই রাধিকা দশ পনেরো দিনের মধ্যে দেখবেন সুস্থ হয়ে যাবে আমার ছেলে যেভাবে ওর টেক কেয়ার করছে ও আগের থেকে অনেকটা রিলিফ পেয়েছে এবং খুব ভালো আছে এখন তবে আপনারা দেখা করতে গিয়ে কখনোই কিন্তু বলবেন না যেন যে আপনারা কি কারণে এসেছেন বা রাধিকা অনির্বাণের বিয়ে নিয়ে কোনো প্রসঙ্গই তুলবেন না আপনারা সব কিছু জেনেও না জেনার ভান করে থাকবেন রাধিকা তুমি তো আমাকে ম্যাট্রোমোনিয়াল সাইডে একটা মানুষের সাথে সমস্ত কিছু মিটিং অ্যারেঞ্জমেন্ট করে জানাতে পারতে তুমি তো সেগুলো করলে না আমি বলেছি তো দেখে দেব সমস্যা কি আছে এখনই দেখতে হবে তার কি মানে আছে আমার জিয়ার তর্ষইছে না সেটাই তো দেখুন আপনার মতো মানুষ এরকম যে করতে পারে আমি ভাবতে পারিনি কি করেছি আমি রাধিকা জীবনে তুমিও তো চেয়েছিলে আমি বিয়ে করি জীবনের সংসারই হই তাহলে এখন তোমার কেন কষ্ট হচ্ছে কোথায় আমার কষ্ট হচ্ছে আমি কি এই বাড়িতে থাকতে আসতাম নাকি যদি আঙ্কেল বলেছে আন্টিও বলেছে তাই রিকোয়েস্ট করার কারণে আমি থাকতে এসেছি তা না হলে তুমি আসতাম না তাই বুঝি সেটাই ভালো দেখো আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে আমার পেশেন্টকে খাইয়ে দিলেও কখনো মন খারাপ করবে না কোনো অভিমান করবে না এবং আমার সাথে কখনো ঝগড়াঝাটি করবে না আমাকে বুঝতে পারবে তাই বুঝি এরকম একজন পেশেন্ট যাকে বাড়িতে এনে আপনি যত্ন করছেন নিজে হাতে সেরকম আর রাধিকা তোমারও কিন্তু নিজের জীবনে সেটেল হয়ে যাওয়া উচিত একটা বিয়ে করে নাও আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নেব আমি একজন অ্যাডাল্ট আপনি বিয়ে করছেন করুন না তাহলে আমাকে এইসব কিছুর মধ্যে কেন টানছেন রাধিকা তুমি যেও না দেখো আমার বিয়েতে থাকো অনেক আনন্দ হবে মজা হবে তোমার বাড়ির লোকজনদেরও ডেকে নেব সবাই মিলে একসঙ্গে করে খুব আনন্দ করে আমার বিয়েটা উতরে দাও বিয়েতে তো অনেক লোকজনের প্রয়োজন অনেক কাজকর্ম থাকে সেগুলো না করলে কি তোমার চলবে তুমি তো আমার সব থেকে কাছের বন্ধু তুমি যদি আমার পাশে না থাকো এই সময় তাহলে কি চলবে আমি আপনার কোনো বন্ধু নই বুঝতে পেরেছেন তো কি হবে তুমি আমার নিশ্চয় কলিগ নও তাহলে তো আমি তোমাকে বাড়িতে আনতাম না জানো তো বাবা আমাকে অনেকবার বলেছিল বিয়ের কথা আমি করিনি তবে এখন বুঝতে পারলাম যে না আসলে একজন সঙ্গীর আমার প্রয়োজন আর আপনাকে যে আমি মেয়ে দেখাবো শেষ চয়েসটা তো আপনারই হবে তা তো অবশ্যই কারণ বিয়েটা যেহেতু আমি করছি আমি কার সাথে জীবনটা কাটাতে চাইবো কার সাথে ভালো থাকবো সেটা তো আমি খুব ভালো জানবো আর সে কারণে এই সিদ্ধান্তগুলো আমিই নেব। তুমি একটা মেয়েও আমাকে দেখালে না অথচ এইভাবে বলছো নাও আমার ফোনটা নিয়ে তুমি মেয়েগুলোর ছবি সার্চ করো এবং আমার সাথে মিটিং অ্যারেঞ্জমেন্ট করে দাও রাধিকা এমন বড় চোখ করে যে অনির্বাণ ভয় পেয়ে যায় বলে কি ব্যাপার ঠিক আছে পরে না হয় করে দিও এরপরে রাধিকা কান্না করে কান্না করছো কেন রাধিকা তুমি আমার বিয়ের কথা শুনে এরকম করে কানবে আমি ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম তুমি হাসি খুশি থাকবে এরকম করলে আমারও তো খারাপ লাগছে বলো আমি কে বলেছে আপনার বিয়ের জন্য আমি কান্না করছি আমার এমনি বাড়ির লোকের কথা মনে পড়েছে তাই কাঁদছি আর দেখুন আমি আপনার বিয়ে হলে খুব খুশি হব কেন খুশি হব না অনির্বাণের বাবা রাধিকার পরিবারকে সব কথা খুলে বলে তারাও বুঝতে পারে যে হ্যাঁ অনির্বাণ এবং রাধিকা একই প্রফেশনে রয়েছে তারা বিয়ে করলে ভালো থাকবে দুজন দুজনকে এতটা বোঝে এতটা ভালোবাসে আর অনির্বাণের আজকে পায়ের সমস্যা হয়েছে তারপরেও রাধিকা তার জীবন থেকে দূরে চলে যেতে চায়নি তখনও রাধিকা অনির্বাণকে সাপোর্ট করেছে তার বাড়িতে গিয়েছে হাজারটা নিষেধ করা শর্তেও রাধিকা এই বিপদে অনির্বাণের পাশ থেকে সরে যায়নি এরকম মানুষ কজন পাবে জীবন জীবনসঙ্গী হিসাবে যে বিপদে এই রকম করে জড়িয়ে থাকবে পাশে থাকবে আর সেই সব কারণেই নানাভাবে অনির্বাণ রাধিকার কাছে কৃতজ্ঞ কিন্তু সেগুলো এখন প্রকাশ করছে না আর আমরাও বাড়ির লোকেরা জানি যে আসলে রাধিকার মতো মেয়ে আমরা হাজার খুঁজলেও পাবো না ও যখন যেখানে যেরকম হওয়ার দরকার সেটা হতে পারে যখন মানুষের পাশে দাঁড়ানোর দরকার পাশে দাঁড়ায় যখন রাগ হওয়ার প্রয়োজন সেটাও করে আর অনির্বাণকে সব থেকে বেশি যদি কেউ সামলাতে পারে সেটা রাধিকাই পারবে তাছাড়া আর কেউ পারবে না কারণ রাধিকার কাছে অনির্বাণ যে এত কিছু পেয়েছে এবং এত ভালো একটা তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে যেটা সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে তারা পারবে আমার ছেলেটা খুব অবুজ তাই তো এরকম করেছিল নিজের ভুল বুঝতে পেরেছে এখন আবার রাধিকাকে টাইট দিয়ে ওকেই বিয়ে করবে ভাবুন তাহলে কীরকম একটা আমার ছেলের মাথায় সময় দুষ্টু বুদ্ধি করে ও এরকম করতে ভাবনা চিন্তা করছে কিন্তু রাধিকা যদি কষ্ট পায় ও যদি সত্যি অনির্বাণের বিয়ে নিয়ে সিরিয়াস হয়ে কোনো কিছু ঘটিয়ে ফেলে কিচ্ছু করবে না রাধিকাকে তো আমি চিনি ওই রকম মেয়েই নয় তোমরা দেখবে রাধিকা এবং অনির্বাণ খুব ভালো থাকবে আমরা আমাদের বাড়ির মেয়েকে এরকমই শিক্ষা দিয়েছি যে কাছের মানুষগুলো কষ্ট পেলে তাদের ছেড়ে যেতে না আর সে কারণে ওরা এরকম তৈরি হয়েছে আমাদের বাড়ির মেয়েরা কখনোই কারো কষ্টর কারণ হয়ে দাঁড়ায় না সবসময় মানুষকে ভালোবাসে এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে যতটুকু নিজের সামর্থ্য রাধিকাও সেটা করেছে রাধিকার এই খবরটাতে সত্যি আমরা খুব খুশি হয়ে গেলাম আর রাধিকা যদি জীবনে ভালো থাকে এর থেকে বড় আর কি হতে পারে ওর জীবনে অনেক কাটা রান হয়েছে অনেক মেটা কষ্ট পেয়েছে এখন জীবনে ঘুরে দাঁড়ানোর সময় সব কিছু ভুলে তাই আমরা খুব খুশি কি হতে চলেছে একাদা সিরিয়ালের পরবর্তী টুইস্টে অনির্বাণ রাধিকাকে কা দিল নিজের পায়ে হেঁটে বিয়ে করতে যাবে জানি অনির্বাণ মিথ্যে মিথ্যে বিয়ের যে নাটকটা করছে অন্য মেয়েকে নিয়ে সেগুলো নিয়েই রাধিকার মনে অনেক প্রশ্ন অনেক কষ্ট পাচ্ছে সে ভাবছে যে এই মানুষটাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম একদিন তার জীবনে আবারও ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম অথচ সে কিনা আজকে আমি অসুস্থ জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করতে প্রস্তুত হচ্ছে এতটা আগ্রহ তার জন্য নিজের পায়ে ফিজিওথেরাপি করারও চিন্তাভাবনা করে ফেলেছে তাহলে এই মানুষটাকে আর বিশ্বাস করা যায় না রাধিকা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু রাধিকার জন্য এক্সাইটমেন্ট খুব খারাপ তাই অনির্বাণ তাকে কিচ্ছু করতে দিচ্ছে না রাধিকা তো একবার রেগে বলেই দিয়েছিল যে আমি এই বাড়ি ছেড়ে বাবের বাড়ি চলে যাব। এখানে আর থাকবো না আপনি দেখুন আমি যেতে পারি কি না অনির্বাণ বলেছে ঠ্যাংখোড়া করে দেব। কোনোখানে যেতে দেব না আমি আপনার এত বড় সাহস আপনি এই কথাটা বারবার কেন বলছেন অন্যের মেয়ের উপর এতটা অধিকার কিসের সেটাই তো তুমি আমার জীবনে অধিকার ফলাবে আর আমি কিচ্ছু করতে পারবো না সেটা কি হয় নাকি তাই একটু অধিকার ফলালামই আর কি কী হতে চলেছে এরপরে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো